তোমার এক হাতে দিব টুকটুকে লাল বেলুন। আসসালামু আলাইকুম, আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা এই সুন্দর ওমানের বালিয়ারির অল্প একটু অংশ নিয়ে। ওমান আসলে এত বড় একটা দেশ, যদি আমি আমাদের বাংলাদেশের সাথে তুলনা করি সেক্ষেত্রে ওমান হচ্ছে বাংলাদেশের জাস্ট আড়াই গুণ আয়তনের দিক দিয়ে। আর এই ওমানের প্রকৃতিতে একদিকে আছে পাহাড়, যেমন আমাদের সালালার তিন দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, একদিকে আরব সাগর। সালালা থেকে বের হতে হলে প্রচণ্ড একটা মানে পাহাড়ের বেষ্টনী, বা তখন মনে হয় যে আমরা চতুর্দিকে পাহাড় দ্বারা ঘেরা, কারণ পাহাড় কেটেই রাস্তা বানানো হয়। সেই পাহাড়টা হচ্ছে মানে আমাদেরকে তামরিত পর্যন্ত, সালালা থেকে তামরিত পর্যন্ত সংযুক্ত করে। সেই পাহাড়ে উঠে নেমে তারপরে তামরিত থেকে আমাদেরকে পুরো একটা মরুভূমি পার হয়ে, রাবালখালি মরুভূমি পার হয়ে আমাদেরকে হাইমা পর্যন্ত পৌঁছতে হয়। হাইমা আরেকটা প্রভিন্স, উস্তা প্রভিন্স, যেমন আমরা হচ্ছে সালালা দোফার প্রভিন্স। তারপর আমরা এরকমভাবে আরেকটা প্রভিন্সে গিয়ে পৌঁছাতে পারি। এভাবে হাইমা থেকে শুরু করে, হাইমার আগে থেকেও, এবং হাইমা তো সম্পূর্ণটা মরুভূমি। তারপর যত অন্যদিকে যেতে থাকি, একদিক দিয়ে চলে গেলে আমরা মাঝখানে পৌঁছে যাব, আরেকটা রাস্তা চলে যাবে, সেটা আমাদেরকে সুরের দিকে নিয়ে যাবে। তো এই যে আমরা আজকে যেই বালিয়ারিটা নিয়ে কথা বলবো, সেই বালিয়ারিটা হচ্ছে ওয়াহিবা স্যান্ডিউন্স, এটাকে আরেকটা নাম হচ্ছে আশারকিয়া স্যান্ডিউন্স। আশারকিয়া স্যান্ডিউন্স অনেক বড় একটা স্যান্ডিউন্স, এটা প্রায় 125 মাইল কিংবা 125 মাইল, আর অন্যদিকে হচ্ছে 200 কিলোমিটার্স বলতে পারি আমরা। এটা শুরু হয় আল হাজার মাউন্টেন রেঞ্জের এক জায়গা থেকে শুরু হয়ে এটা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। তো এই ওয়াহিবা স্যান্ডিউন্স কিংবা আশারকিয়া স্যান্ডিউন্স, এটা বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে। যেমন চলতি পথে আমি যেই ভিডিও ক্লিপসটা এখন দেখতে পাচ্ছেন, যে বালিয়ারিগুলো কেমন শুয়ে আছে একের পর এক উঁচু হতে 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 হতে, এরকম তারা প্রায় 100 মিটার পর্যন্ত স্ট্যান্ড করতে পারে বালুগুলো। প্রায় 10 মিটার মানে সরি 10 তলা বিল্ডিংয়ের সমান পর্যন্ত তারা উঁচু হয়ে থাকতে পারে। এই তো, আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেদিন আমরা সুরের একটা অঞ্চল থেকে রওনা দিচ্ছিলাম সালালার দিকে। এটা ছিল গত বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। আমরা আমাদের সালালায় ফেরত আসছিলাম সেদিন। গাড়িতে আমার ছোটো বেবিটা খুবই সিক ছিল। তারপরেও ওই রাস্তাটা ফেরত আসার পথে আমাদের চোখ থাকে যে কোথায় বালিয়ারিটা শুরু হয়। রাস্তাটা এত সুন্দর, ফার্স্টে শুরু হবে হচ্ছে আপনি পাহাড় সমুদ্রের কোল ঘেঁষে, তারপর পাহাড় পাহাড় পাহাড়, তারপর বালিয়ারির শেষ অংশ কিন্তু আবার সমুদ্র। তো যাই হোক, এই যে দেখা যাচ্ছে আমরা অবশেষে বালিয়ারিতে চলে আসলাম। চলে আসার পরে মানে ওখানে আসলে আর আপনি হচ্ছে যে গাড়ি থেকে নামবেন না, এটা হতেই পারে না। এটা এরকম আমার সাথে আরেকবার হয়েছিল, আমি এই রাস্তাটা দিয়ে বেরোতে এসেছিলাম। মানে মনটা অদ্ভুতভাবে টানতে থাকে, মনে হয় যে তুমি কেন নামবে না। এখানে আমরা নেমেছি তখন কিন্তু ভর দুপুর, একদম 2:30 বাজে, প্রচণ্ড রোদ। আসলে আপনারা রোদটা বুঝতে পারছেন না, আমরা সানগ্লাস ছাড়া একদম বের হতে পারবো না। কিন্তু সেদিন একটা মানে আশ্চর্য ব্যাপার ছিল, আকাশে এক ধরনের মেঘের ছায়া ছিল এবং সানরেগুলো খুব তীর্যকভাবে পড়ছিল। তো আমার হাতে পায়ে দেখবেন কালো কালো, এগুলো সব মেঘের ছায়া। বসার পরে ছবি উঠিয়েছি, বাসায় এসে দেখেছি ওখানে কিছু কিছু ছবিতে গালে মেঘের ছায়া হয়ে রয়েছে। তো দারুণ একটা ব্যাপার ছিল এবং সুন্দর একটা বাতাসও ছিল। আর আমার না বালিয়ারিতে নেমে কেন যেন জুতা পরে থাকতে ইচ্ছা করে না পায়ে। আমার মনে হয় আমি একটু খালি পায়ে হাঁটি, একটু দৌড়াই, একটু আমি স্পর্শ নেই। যদিও মানে আমার হাঁটুতে ব্যথা ছিল, জন্য আমি আরাম করে হাঁটতে পারছিলাম না, কারণ হাঁটুতে ব্যথা থাকলে বালুতে হাঁটতে হয় কিন্তু একটু প্রেশার দিয়ে। তারপরে এক জায়গায় গিয়ে আমি বসে পড়লাম, বসে আমার স্বামী আমার কিছু ছবি তুলে দিল। এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে বলা হয় যে শারকিয়া বা ওয়াহিবা স্যান্ডিউন্সের বালুগুলো অ্যাম্বার কালার। আমার কাছে তো আসলে গম রঙের মনে হলো, গম রঙের বালু। বালুগুলো একটু মোটা 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 ধাঁচের, এবং বালুতে একটা আমি স্মেল পেলাম, বালুগুলো আর্দ্র ছিল। আর্দ্র মানে একটু ভেজা ভেজা, এত সুন্দর, একটু ভারী,
আমি যখন উড়িয়ে দিচ্ছিলাম বাতাসে, সেটা উড়ে যাচ্ছিল। যে গাড়িতে আমার তিনটা সোনামণি বসে আছে, মাঝখানে বেবিটা খুবই সিক ছিল সেদিন। তো বেবিটা সিক থাকায় আমরা খুব বেশিক্ষণ বালিয়াতে ছিলাম না, হায়েস্ট কত 10 মিনিটস হবে। এই 10 মিনিটসেই আমি একটু মানে আমার মনের আনন্দটা, মনের শখটা পূরণ করে নিলাম। রাস্তায় দেখতে পাচ্ছেন কি বালুগুলো কীভাবে রাস্তা পার হচ্ছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। পিছনে মানে গ্লাসে আমরা যেখান দিয়ে চলে এসেছি সেই বালিগুলো সেভাবে বালিয়াড়ি উঠছে। তখন তখন বাতাস এত প্রচণ্ড ছিল, বালিয়াড়িগুলো উড়ে এক রাস্তা থেকে আরেক রাস্তা দিয়ে যাচ্ছে। মানে আমি এটা হচ্ছে পিছের অংশটা করেছি, সামনের অংশটা আমি করতে পারছিলাম না, কারণ সামনের অংশটা নিচ দিয়ে বালুগুলো যাচ্ছিল এবং প্রচণ্ড জোরে তখন ওই মুহূর্তটায় বাতাস হচ্ছিল। পুরো রাস্তাটাই এভাবে করে, যত দূর বালিয়াড়ি থাকবে এভাবে করে অল্প 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 করে রাস্তা দিয়ে বালিগুলি মানে পাস হতে থাকবে। এভাবেই এক জায়গার বালির ঢিবি কমে গিয়ে আরেক জায়গায় বালির ঢিবি তৈরি হয়, এবং এই বালির ঢিবি মানে এমনও মাঝে মাঝে রাস্তায় খুব বিপদসংকুল পরিস্থিতিও তৈরি করে ফেলে। অনেক সময় অনেক গাড়ি গিয়ে বালির ঢিবিতেও ঢুকে যায় যদি স্পিডে থাকে, আর রাস্তা প্রচণ্ড স্লিপারিও থাকে বালিতে, খুব সাবধানে চালাতে হয় ওই জায়গাগুলো। যে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন বালির ঢিবি, এভাবে বাতাসে যে তারা এভাবে তৈরি হচ্ছে, এবং তারা হায়েস্ট বললাম না, প্রায় 10 তলা সমান উঁচু, 100 মিটার সমান উঁচু হয়ে থাকতে পারে বালিয়াড়িগুলো। তো এই যে রিপন মানে খুবই টায়ার্ড, আমরা তখনও আমরা মানে বালিয়াড়ির ভিতর দিয়ে পাস হচ্ছি। দুপুর শেষ, দুপুর আমরা এক জায়গায় খেলাম, দুপুর না ঠিক বিকাল হয়ে যাবে বলতে বলতে। তারপর আমরা এই মুহূর্তে আমরা আলোস্তা রিজনে ঢুকছি, তখন আকাশটা মানে ক্রিমসন রেড বলতে পারি আমি, আকাশটা একটা আইসক্রিমের মতো হয়েছিল সেদিন। বললাম না একটু একটু মেঘ ছিল, বাতাস ছিল, সাধারণত এসব রাস্তায় মেঘ থাকে না এবং খটখটে রোদ্দুর থাকে, টেম্পারেচার 52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, প্রচণ্ড গরম। তো আমরা আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটায় খুব সুন্দর ওয়েদারে আমরা পার হতে পেরেছিলাম। টেম্পারেচার বেশ ভালো ছিল, 22 থেকে 24 মধ্যে ওঠানামা করছিল। রাতে তো টেম্পারেচার অনেক ফল করে, পরে মরুভূমিতে খুব ফল করে, 10-এর নিচেও চলে আসে এবং অনেক ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে যে সন্ধ্যাটা শুরু হচ্ছিল। দেখতে পাচ্ছেন কি বিশাল রোড, এবং এই রোডে কেউ নেই, শুধু আমাদের গাড়িটাই। অনেক দূর দূর থেকে কেউ হয়তো আমাদেরকে পাস করছে, সামনে পিছে আর কেউ নেই, খুবই বোরিং রোড। তো এই বোরিং রোডে আমি আর রিপন আমরা দুজনেই কথা বলছি, আমাদের বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছি, গান শুনছি, দোয়া শুনছি, কখনো সুরা শুনছি গাড়িতে। এই তো এভাবে আমরা এত বড় রাস্তা পার হয়ে 1100 কিলোমিটার ক্রস করে সালালা থেকে মাস্কাট যাই গাড়ি দিয়ে, অথবা মাস্কাট থেকে সালালা আসি। আরও অন্যদিন আমি আরও ডিটেলস ব্লগ নিয়ে আসবো। আজকে আমি ওয়াহিবা স্যান্ডিউন্স সম্পর্কে অল্প একটু বললাম। ওয়াহিবা স্যান্ডিউন্সে বিভিন্ন ধরনের সাফারি আছে, ট্যুর আছে, এগুলো ওমানে মাস্কাটে এসে যারা ট্যুরিস্ট তারা গাইডদের সাথে করতে পারেন। আমরা যেহেতু নিজস্ব গাড়ি নিয়ে গিয়েছি, আমরা নিজেদের মতো আনন্দ করেছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরে হচ্ছে মানে তখনও রাস্তা প্রায় 300 কিলোমিটার বেশি বাকি। আমরা রাত 10টায় বাসায় এসে পৌঁছাবো, আলহামদুলিল্লাহ আমরা 10টায় বাসায় এসে পৌঁছাতে পেরেছিলাম। ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা দেখার জন্য, ভালো লাগবে নিশ্চয়ই আশা করছি, সাথেই থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।